গুড মর্নিং ভিউয়ার, আজকের শীতের সকাল, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সো আজকের তাপমাত্রাটা যত সম্ভব 15 ডিগ্রি সেন্টিগ্রেড, দাঁড়ান দেখে নিচ্ছি, হ্যাঁ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আজকে প্রচণ্ড ঠান্ডা এবং ততটাই কুয়াশা পড়েছিল সকালবেলায়। আজকে তোরসাও ঘুম থেকে উঠতে দেরি করেছে, তার সঙ্গে তোরসার বাবা আর কি আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। তো তাতে কোনো অসুবিধা নেই, সমস্ত বাড়ির কাজ হয়ে গেছিলো। সো আজকে উঠতে ঘুম থেকে মোটামুটি তো সাড়ে 10টা বেজেই গেছে, তো 10টার পরেই ব্লগ নিয়ে এসেছি আমি। একদিকে যেমন দেরি হয়েছে, তো আরেক দিকে আমার তাড়াতাড়িও করতে হবে, কেননা আমাকে স্নান করতে হবে তাড়াতাড়ি এবং রেডিও হতে হবে, আজ ডিউটি যেতে হবে। সো 12টা থেকে আমার রেডি হওয়ার টাইম, তো এখন অ্যাপ্রক্স 11টা বাজছে। সো এখনও পর্যন্ত রেডি হইনি, রেডি হওয়া শুরু করবো 12টা থেকে, তো 1 ঘন্টা আপনাদেরকে টাইম দেব। তো তার আগে কিছু কথা বলতে চাই। তো এবার আমার ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগে, তো সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ইন্স পাইনি, কেননা কোনো কমেন্ট কিংবা কোনো লাইক এখনও পর্যন্ত আমার ভিডিওতে পড়েনি। তো ভিডিও দিন দিন, আজকে হয়তো এটা আমার 7 ব্লগ। সো এর আগেও 6টা ব্লগ দিয়েছি এবং আমার ফার্স্ট ব্লগেও দিয়েছি, তো বেশি ভিউয়ার পড়ছে না বা বেশি সাবস্ক্রাইব হচ্ছে না, হয়তো আমার ভিডিও এডিটিং ভালো হচ্ছে না, কিংবা আমার ভিডিওতে বেশি হাসি নেই, কিংবা আমার ভিডিওতে কোনো রোমাঞ্চকর কোনো কিছু নেই, হয়তো তার জন্য হয়তো আপনাদের চোখে পড়ছে না, আমার থাম্বনেল হয়তো সেরকম বেটার নেই, সেই কারণে হয়তো পড়ছে না। কিন্তু একটি ভিডিও বানাতে গেলে এবং সেটাকে পুরোপুরিভাবে ছাড়তে গেলে, তো তার মধ্যে অনেক কিছু ক্রাইটেরিয়া দরকার। তো এডিটিং বলুন, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, কিংবা থাম্বনেল বলুন, কিংবা তার মধ্যে এসইও বলুন, সমস্ত কিছু এভরিথিং, সেগুলো হয়তো অন্যান্য ইউটিউবাররা সেটা আলাদা আলাদা অনেককে দিয়েই করায়, কিন্তু আমি দেখুন সমস্ত কিছু একা করি। সো আমার এগুলো শিখতেও টাইম লেগেছে এবং শিখতেও আস্তে 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 এগুলো আমি ইউটিউব দেখেই শিখেছি এবং এগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্টেটিভ করি। সো আমার এগুলো করতেও একটু সময় লাগে, তবুও খেটে খুঁটে হলেও, রাত্রি 2টা পর্যন্ত জেগে হলেও আমি এগুলোকে তৈরি করি। তৈরি করার পরে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এবং দেওয়ার চেষ্টা করি সকাল 8টার মধ্যে, কারণ আমার ব্লগের টাইমটাই হচ্ছে সকাল 8টা। এটা আমি নিজে তৈরি করেছি, কেননা আমার ভিউয়ারদের সকাল সকাল আমার ভিডিও দেখানোর চেষ্টা করি। সো এটা আমার ব্লগের 7ম ব্লগ। সো আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার, আরটুকু টাইম আপনাদের দেওয়ার সেটুকু অবশ্যই দেব। এবং আমার ব্লগ প্রতিদিনই, যেরকম আমি 100 ডে চ্যালেঞ্জে প্রত্যেকদিন ভিডিও ছাড়বো বলেছি এবং 8টা সকাল 8টার সময় সেটা করবই আপনাদের জন্য, তাতে আমার ভিউয়ার আসুক, সাবস্ক্রাইবার আসুক কিংবা না আসুক, আমি আমার কাজ চালিয়ে যাব। আমার ভিডিওর মধ্যে যদি দম থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে। সো আর বেশি দেরি করব না, সো আমাকে রেডি হতে হবে এখন, যেহেতু অফিসে যাব। নেক্সট ব্লগটা রাস্তায় একটু করব এবং বাকিটা একটু অফিসে করব। তো আপনাদের আরও কিছু বলার আছে, তো লেগে থাকুন আমার ব্লগে ভি ফর ব্লগিং। পুরোপুরি কমপ্লিট হয়ে রওনা দিলাম অফিসের দিকে। আমার মনে হলো আপনাদের দেখানো দরকার যে প্রতিদিনের জ্যাম, প্রতিদিনের বাসের জার্নি, বাসের গ্যাদাগেদি সব কিছুর উপর কমপ্লিট করার পরেও কীভাবে আমার অফিস যাত্রাটা শুরু হয়। তো দেখতে থাকুন আমার ব্লগ ভি ফর ব্লগিং। চলে এলাম পার হাউসে, বাকি ব্লকটা পার হাউসের ভেতরে হবে। সো এইটুকুই, আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই। হ্যালো গাইস, ফাইনালি অফিসে পৌঁছে গেলাম, দেখলেনি সমস্ত অফিসে মানে আমার আসার জার্নিটা। তো ফাইনালি অফিসে চলে এলাম, তো আজকের প্যাটার্ন কিছু দেখাচ্ছি। আজকের প্যাটার্নে ড্রেসটাও লাল করেছি, রেড কালারের, প্লাস আমার ব্যাগটাও লাল, দেখতেই পাচ্ছেন, প্লাস আগেও দেখেছেন আর এখন দেখতেই পাচ্ছেন 4টে বাজছে। তো আপনারা দেখতে থাকুন ভি ফর ব্লগিং।
আজকের ব্লগ এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সো নেক্সট ব্লগ আমার কালকেই আসতে চলেছে, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক তো অবশ্যই করবেন, আর বেল নোটিফিকেশন বাটনটি দেওয়াতে ভুলবেন না। সো আসলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সো থ্যাংক ইউ গাইজ, বি ফর ব্লগিং।